সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক আজকে চলে এসেছি রাজশাহী জেলা বানেশ্বর হাটে। রাজশাহী বানেশ্বর হাট থেকে জানবো আজকে আমরা রসুনের বাজার দাম আজকে কেমন দাম আছে। আজকে 13 জানুয়ারি 2024 সাল, রোজ শনিবার হাট। তো দর্শক চলুন জেনে আসি আমরা আজ যত রসুন পতনের শেষের দিকে কেমন বাজার দাম। কিছু বড় আছে, কিছু মাঝারি আছে। আমরা এখানে আরো একটি রসুন দেখছি, দরদাম চলছে ব্যাপারী ভাইয়ের সাথে। কেমন দাম বলছে ভাই? ভাই 10,000 বলছে, আমি 11,000 নেবো। তাহলে তো অনেকটা 1,000 টাকা ডিফারেন্স। তো 10,000 ভাই বলছে ব্যাপারী ভাই, আর ভাই নিবে 11,000। তাহলে এখানে অনেকটা সাপোর্ট করা যায়, 2,150 বাইরে থাকলে এখানে কিছু আর বলা যাবে না। দর্শক চলুন আমরা এখানে কিছুটা বাজারি এই পাশে দেখছি, তবে গাছ উঠে গেছে, তবে কালারটা ভালো আছে। 20 টাকা কম দেবো, 200 দিবে ভাই। দাম কম, কত কম ভাই? ওরা 200। আচ্ছা বেঁচে নেবে। কেমন দাম দিচ্ছে চাষা আজকে? 10, 11, 11.5। মানে 11 দাম হয়েছে, মানে আপনারটা কেমন দাম বলছে তাই বলছি। 10.5 পর্যন্ত। তো এই রসুনটা 10,500 পর্যন্ত দাম হয়েছে আজকে হাটে। হয়তো আর কিছুটা বাজারে বাড়লে বেঁচে কিনে হবে, তবে দু একটা গাছ উঠে গেছে, মানে দু একদিন আগে কেটেছে। হ্যালো লিজাও, ভাই ভালো আছেন? আমরা এখানে কিছুটা রসুন দেখছি, কালারটা হচ্ছে ফ্রেশ কম আছে, রসুনটা বড় আছে। যদি সাদা ধপ ধপে ফ্রেশ হয় তাহলে মোটামুটি একটু বাড়তে থাকে রসুন। এটা কেমন দাম দিচ্ছে? 10,000। তবে রসুনের যেরকম দাম আছে সাদা হলে ফ্রেশ হলে একটু দামটা একটু বাড়তে হতো। তো 10,000 পর্যন্ত দিয়েছে। এখানে 42 কেজিতে মূল্য ব্যাপারীরা, তো অনেকে বলেন 6 কেজিতে মূল, 42 কেজি। এক একটা হাটে এক একটা নিয়ম আছে। অনেক হাটে দেখা যাচ্ছে 41-এ নাই, এক এক হাটে 42-এ নাই। আজকে হাটে আমরা দেখছি শেষের যে রসুন আসলে শেষ মুহূর্তের দিকে, তারপরও আমরা আজকে হাটে দেখছি অনেকটাই আমদানি আছে পুরাতন রসুন। তো মাঝখানে গত হাটে দেখছিলাম অনেকটা আমদানি কম ছিল, তো মনে হয়েছিল অনেকটা শেষের দিকে। তো দেখছি আজকে আবার অনেকটাই আবার হাটে আমদানি, মনে হচ্ছে কৃষক ভাইদের ঘরে আরও অনেকটাই রসুন এখনো আছে। কি অবস্থা, কেমন আছেন? ভালো আছেন? আমরা এখানে একটা সাদা ফ্রেশ রসুন দেখছি, মোটামুটি কিছুটা বড়ও আছে, কিছুটা মাঝরাও আছে, বড় মিক্সার আছে রসুনটা। কেমন দাম দিচ্ছে আজকে? 10,000 বলছে, 10,500 মানে 10,000 হয়েছে, হয়তো আর কিছুটা পারবে। তবে রসুনের কালারটা ভালো আছে, ফ্রেশ আছে, সাদা ধপধপে। তো অনেক রসুনের দেখা যাচ্ছে কোয়ালিটিটা কম আছে, সেগুলো 400-500 কমে বেচা কিনা হয়। কত বলছে? এগুলো কেমন দাম দিচ্ছে আজকে চাচা? কেমন দাম বলছে রসুনে? 10,500। কোনটা দিচ্ছে 10,500? এটা দুইটাই 10,500 করে দাম দিয়েছে রসুন। তো রাজশাহী বানেশ্বর হাট বসে সপ্তাহে 2 দিন, শনিবার মঙ্গলবার সকালকার হাট। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আজকে সর্বোচ্চ যেটা ভালো রসুন 11,000 বেচা কিনা হচ্ছে, হাই সাদা ধপ দেবে একই সাইজ যদি বড় হয়, আর যদি হচ্ছে গড় মিক্সার 10,500, এর মধ্যে বেচা কিনা হয়েছে 10,000। যেগুলো ছোটো কিছুটা কমে বেচা কিনা হয়েছে, কারণ ছোটো রসুনটা এখন হাটে কম, অনেকটাই কম ছোটো রসুন। আমরা এখানে কিছুটা ছোট রসুন দেখছি, ছোট রসুনটা কেমন দাম বলছে আজকে? 9,000। তো দর্শক যেগুলো হচ্ছে ছোট রসুন 9,500 থেকে 600, তবে কালারটা কম, যদি একটু কালার ভালো হয় 10,000, এর মধ্যে বেচা কিনা হচ্ছে ছোট রসুন। তো সবাই ভালো থাকবেন, সালাম আলাইকুম।